অনেকদিন পর হুয়াই তাদের ফ্ল্যাগশিপ সিরিজ হুয়াই মেট 60 সিরিজ আমাদের মাঝে লঞ্চ করেছে। আর আজকের ভিডিওতে আমরা হুয়াই মেট 60 প্রো ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো। আর এটা তো আমাদের সবারই জানা যে একসময় সম্পূর্ণ ফ্ল্যাগশিপ দুনিয়াকেই এই সিরিজ দিয়ে কাঁপিয়েছে হুয়াই। তো এবার আমরা কথা বলবো এবারের হুয়াই মেট 60 প্রোতে কী কী নতুনত্ব থাকছে, এর প্রাইস কত, কি এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আসবে কি না, কোথা থেকে আপনি এই ফোনটা কিনতে পারবেন, এই সব বিষয় নিয়ে। আর হুয়াই মেট 60 প্রোতে কিন্তু এবার একটা হাইলাইটেড ফিচার হলো, এখানে আপনি স্যাটেলাইট কলিং এবং SMS-এর সুবিধা পাবেন। অর্থাৎ যেখানে নেটওয়ার্ক কাজ করবে না সেখানে আপনি ওয়্যারলেসের মতোই ব্যবহার করতে পারবেন এই ফোনটা স্যাটেলাইটের সাথে কানেক্ট করে, যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এবং সবাই এটাকে ভালো বলছে। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে নিয়ে আসি। ফার্স্ট আমরা কথা বলবো এই ফোনটার লুক ডিজাইন নিয়ে। সেই চিরসেনা হুয়াই তাদের ব্যবহার করেছে ব্যাক প্যানেলের সার্কেল ক্যামেরা বাম্প, যেটা সাধারণত হুয়াই তাদের ফোনগুলোতে ব্যবহার করে থাকে। এবং এই ফোনটার ব্যাক প্যানেলে কিন্তু দুইটা কালার শেপ আনার ট্রাই করেছে হুয়াই, যার কারণে ফোনটার ডিজাইনটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। মার্কেটে ফোনটা পাওয়া যাবে তিনটা কালার ভেরিয়েন্টে, এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর, পাবেন USB টাইপ সি পোর্ট, তবে কোনো 3.5mm অডিও জ্যাক থাকছে না। এবং এই ফোনটার ফ্রন্টে আপনি দেখতে পাবেন 6.82 ইঞ্চি মাপের একটা LTPO OLED প্যানেল, যেটা 120Hz রিফ্রেশের। আর ডিসপ্লেতে থাকছে হুয়াই কুনুন গ্লাসের প্রোটেকশন। তো আমার কাছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস লেগেছে। আর এখানে কিন্তু সামনে ব্যবহার করা হয়েছে শুধু সিঙ্গেল একটা সেলফি ক্যামেরা, তবে এখানে কিন্তু তিনটা হোল দেখা যাচ্ছে যেখানে আপনি অনেকগুলো সেন্সর দেখতে পাবেন, যার ফলে এই ফোনটা আরও বেশি আপনাকে ভালো এক্সপিরিয়েন্স দিবে। তো আমার কাছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় জোস লেভেলের মনে হয়েছে। এবার আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এখানে আপনি পেয়ে যাবেন, যেটা একটা লেজার AF ক্যামেরা, এবং এখানে কিন্তু থাকছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায় অনেক ভালো এস্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। 48 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা পাবেন, যেখানে আপনি 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পাবেন। ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে আপনি 4K 60fps-এ ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। আর এই ফোনটার ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এখানে কিন্তু দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। তবে এই আলট্রা ওয়াইড ক্যামেরার জন্য কিন্তু আলাদাভাবে কোনো লেন্স ব্যবহার করা হয়নি, ওই প্রাইমারি লেন্স দিয়েই হবে। আর এখানে কিন্তু TOF 3D ডেপ সেন্সর ব্যবহার করা হয়েছে, এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি 4K 60fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো আমার কাছে ফোনটার ক্যামেরা কোয়ালিটি ভালোই মনে হয়েছে। এবার আমরা কথা বলবো ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে কিরিনের 9000 প্রসেসর, যেটা হলো 7 nm আরটিটেকের উপর বিল্ড করে তৈরি। আর এর আপ টু ক্লক স্পিড হলো 1.53 GHz, এবং এখানে আউট অফ দ্য বক্স আপনি হারমোনি OS পাবেন 4.0, যেটা চায়না বেসিস। তো আমার কাছে মনে হয়েছে এখানে পারফরমেন্স কিন্তু অনেক বেশি যে বুস্ট করা হয়েছে তেমন না। কিরিনের 9000 প্রসেসরটা কিন্তু অনেক আগেই ব্যবহার করেছে হুয়াই তাদের ফোনে, এবং এটা 7 nm আরটিটেকের একটা চিপসেট, যেটা বর্তমান সময় 5 nm আমরা সাধারণত সবখানেই দেখে থাকি ফ্ল্যাগশিপ ফোনগুলোর ক্ষেত্রে। তো এখানে ব্যাটারি হেলথও কিন্তু বর্তমান সময়ের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের থেকে একটু বেশি কনজিউম হবে। আর এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে তিনটা ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট হবে 12256GB, আর টপ ভেরিয়েন্ট হবে 12GB আর 1TB ROM-এর সাথে, যেটা কিন্তু বাংলাদেশ এবং এশিয়ান কান্ট্রিগুলোতে সাধারণত পাওয়া যায় না, বিশেষ করে চাইনিজ মার্কেটেই পাওয়া যায়। আর ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000mAh-এর ব্যাটারি, 88W-এর একটা ফাস্ট চার্জার পাবেন, এবং পাবেন 50W-এর ওয়্যারলেস চার্জারের সাপোর্ট এবং 20W-এর রিভার্স ওয়্যারলেস চার্জারের সাপোর্ট। তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটা অবশ্যই ফ্ল্যাগশিপ ফোন হিসাবে ঠিকঠাক আছে, এবং অবশ্যই হুয়াই চাইবে এই ফোনটার মাধ্যমে কামব্যাক করার জন্য। আর আগেই বলেছি এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্যাটেলাইট সিস্টেম, যার কারণে আপনি নেটওয়ার্ক না থাকা অবস্থায়ও বিভিন্ন দুর্গম জায়গায় বসে জরুরি সময় কল বা SMS করতে পাবেন স্যাটেলাইটের মাধ্যমে, নেটওয়ার্ক না থাকলেও। তো এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইস নিয়ে। এই ফোনটার প্রাইস দিতে যাচ্ছে প্রায় 75,000 রুপির আশেপাশে, যেটা দেশের মার্কেটে পাওয়া যাবে প্রায় 1,00,000 টাকার আশেপাশে।
আর বাংলাদেশের মার্কেটে কিন্তু এই ফোনটা আপাতত আসবে না, আসলেও অনেক লেট হবে, আর আসবে কিনা সেটা এখনও কনফার্ম জানা যাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।